আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টার বাই আশা। কুকিং স্টারের আজকের আয়োজনে থাকছে ছয়া কষা বা সয়াবিন, যে যে নামেই চিনেন। আমি এটাকে সয়া নামেই চিনি বা সয়াবিনও বলে অনেকে, তো একই। আর অনেকে এটা অনেকভাবেই রান্না করেন, তো আমি যেভাবে দেখাবো সেভাবে যদি একবার ট্রাই করেন আশা করি অনেক ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। এখানে আমি 250 গ্রাম সয়া নিয়েছি, আর নিয়ে এটাকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মার্কেটে কিন্তু এর দামও অনেক কম, 250 গ্রাম মেবি 20 থেকে 30 টাকা নেয়। তো এটা ভালো করে রান্না করতে পারলে কিন্তু অনেক মজা লাগে খেতে, তো ট্রাই করবেন একবার হলেও। আর সয়া কষাটা বেশিরভাগ কিন্তু গরুর মাংস দিয়ে করলেই ভালো লাগে বেশি, আর গরুর তেল বা খাসির মাংস এরকম কিছু দিয়ে করলেই ভালো লাগে। তো আমি গরুর তেল নিয়েছি, এটা দিয়েই করব। আপনারা মাংসটাও নিতে পারেন। এখানে আমি কিছু মশলা নিয়েছি। ধনিয়া গুঁড়া নিয়েছি 2 চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরে গুঁড়া 1 চা চামচ, আর মাংসের মশলা নিয়েছি 2 চা চামচ। মশলা একটু বেশি দিলে ছয়াটা ভালো লাগে। আর এখানে নিয়েছি 1/2 টিস্পুন করে আদা রসুন পেঁয়াজ বাটা, আর নিয়েছি তেজপাতা 2টা, এলাচ আর দারুচিনি নিয়েছি 2 থেকে 3টা, আর পেঁয়াজ লাগবে। তো সয়া কষার মধ্যে মশলার পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এটা তেল দিয়ে রান্না করা হবে, তেলের পরিমাণটা একটু কম দিবেন। আমি এখানে 1 টেবিল স্পুন দিয়েছি, আর আমি এখানে অলিভ অয়েলটা দিয়েছি, যেহেতু গরুর তেলটা দিচ্ছি আমি এখানে, তো অলিভ অয়েলটা দিচ্ছি। অনেক তৈলাক্ত, এর জন্য আমি নর্মালি যে তেলটা সেটা ইগনোর করেছি। আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন, সয়াবিন তেলটা দিতে পারেন, রান্নার যে কোনো তেল দিতে পারেন। আমি এখানে অলিভ অয়েলটা দিয়েছি, আর এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, আর এলাচ দারুচিনি, তেজপাতা, কাঁচামরিচ, আর যে পেস্ট করা ছিল পেঁয়াজ রসুন আদা বাটা সেটা দিয়ে, আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব, মশলাগুলো দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে পানিটা শুকিয়ে নিব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, তো একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। এখানে মশলার পরিমাণও অনেক, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। পানিটা একটু শুকিয়ে আসলে তার মধ্যে সিদ্ধ করে রাখা সয়াটা দিয়ে দিবেন। আসলে আমরা অনেকে সয়াটা ভালো করে রান্না করতে পারি না, এর জন্য অনেকের কাছে ভালো লাগে না। একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে সয়াটা ভালো করে মিক্স করে নিচ্ছি। সয়াটা ভালো করে মিক্স করে আমি কিন্তু পানি দেইনি, সয়া থেকে এমনিতেই পানি উঠেছে, এটা আমি ভালো করে কষিয়ে নিব। এই পানিটা এক্সট্রা যে পানি উঠে সেটা শুকিয়ে নিব কিছুক্ষণ রান্না করে। যখন কষাবেন তখন পানি দিবেন না। তো দেখতে পাচ্ছিলেন কত পানি উঠেছিল। তো পানিটা শুকিয়ে যাবার পর যে তেলটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম, মাংস যেভাবে রান্না করে সেইভাবেই তো রান্না করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আর 5 মিনিটের মতো একটু রান্না করে নিব, তারপরে আমরা এক্সট্রা যে পানিটা লাগবে সেটা দিব। তো 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো 5 মিনিটের মতো আর একটু রান্না করে নিয়েছি। এখন আমি অ্যাড করব এক্সট্রা পানি। আর ফার্স্টে কিন্তু সয়া থেকে অনেক পরিমাণ পানি উঠেছিল, তো ফার্স্টের দিকে কেউ পানি অ্যাড করবেন না। কষানোর পরে যখন মাংস দিবেন বা যেটা দিয়েই রান্না করবেন, তেল বা বিফ যেটাই দেন, এটা সহ কষানোর পর এক্সট্রা পানিটা দিবেন। এক্সট্রা পানি আমি 2 কাপের মতো দিয়ে দিয়েছি। 2 কাপের মতো দিয়ে একদম ফুটানো পর্যন্ত এটা আবার রান্না করতে হবে, মিডিয়াম আঁচেই রান্না করবেন, এতে করে মশলাটা ভিতরে ভালো করে ঢুকবে। তো যখন এটা ফুটতে শুরু করবে তারপর এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিবেন। পেঁয়াজটা দিলে, ভাজা পেঁয়াজটা দিলে কিন্তু অনেক ভালো টেস্ট পাওয়া যায়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর একটু শুকনা শুকনা করে ফেলবে এটা, এত বেশি পানি পানি রাখলে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি 2 কাপ পানি দিয়েছিলাম,
পানিটা একদম শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। তো দেখুন পারফেক্ট লুক, এটা কিন্তু রান্না করা যতটা সহজ, আর অবশ্যই এত সহজ রান্নাটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।